আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পারতেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তো এখানে একটি শিক্ষক নিয়োগের বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ হচ্ছে 21 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ। তো বন্ধুরা, এখানে পদের সংখ্যাটা লক্ষ্য করুন, 68,390টি শূন্য পদে বিপরীতে তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সকল জেলার প্রার্থীগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবস্থাপনা ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করতে চাচ্ছেন, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, এখানে তারা বলতেছে যে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা পর্যায়ে যে সকল এন্ট্রি লেভেলে শিক্ষক নিবন্ধনের জন্য যারা অলরেডি করেছেন তাদের দিয়েই আসলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারা। তো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ MPO, এখানে পদের সংখ্যা আছে 31,508টি, মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান MPO, এখানে 36,882টি, সর্বমোট 68,390টি পদ আছে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, তারা বলতেছে 68,390টি শূন্য পদের বিষয় ও পদভিত্তিক তালিকা NTRCA ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে আপনারা চলে যাবেন, এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা লক্ষ্য করুন বন্ধুরা, ngi.teletok.com.bd, 29/12/2022 খ্রিস্টাব্দ তারিখে বেড়া 12টায় প্রবেশ করা হবে, অর্থাৎ প্রকাশ করা হবে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা একটি চতুর্থ গণ বিজ্ঞপ্তি আকারে তারা প্রকাশ করেছে NTRCA, এবং অরিজিনাল যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা তারা প্রকাশ করবে 29/12/2022 12টার সময় প্রকাশ করবে, এবং একই তারিখ হতে আবেদন করা যাবে, অর্থাৎ 29/12 থেকে মূলত আবেদন শুরু করতে হবে। তো আপনারা 29/12/2022 খ্রিস্টাব্দে আমি চেষ্টা করব অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এই নতুন আরও একটি ভিডিও দেওয়ার জন্য, সেই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, ওয়েবসাইটটা অবশ্যই লক্ষ্য করবেন, ngi.teletok.com.bd ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন এবং এখানে যে আপনাদের কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো বন্ধুরা, এখানে কিছু যোগ্যতা বলে দিয়েছে এবং সব কিছু মোটামুটি কিছু শর্তবলী এখানেই আজকে তারা প্রকাশ করেছে, সেটা হচ্ছে আবশ্যিকভাবে আবেদনকারী নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে, সংশ্লিষ্ট বিষয় পদ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু এর আগে NTRCA-র যে পরীক্ষা হয়ে থাকে সেই পরীক্ষায় কিন্তু আপনাকে পাশ করে আসতে হবে, আপনি যদি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। NTRCA কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে, যে অবশ্যই আপনাকে মেধা তালিকায় থাকতে হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও MPO নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষাগত যোগ্যতা বিবরণ দেখার জন্য NTRCA-র ওয়েবসাইট চতুর্থ বিজ্ঞপ্তি নামক সেবা বক্স ক্লিক করতে হবে। তো এই ধরনের কোনো নীতিমালা যদি দেখতে চান তাহলে NTRCA-র ওয়েবসাইটে চলে যাবেন আপনারা, সেখানে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিভাগ উচ্চ মাধ্যমিক বিভাগ কারিগরি মাদ্রাসা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও MPO নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধনের সনদের উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করলে তদ অনুযায়ী যে তার সুপারিশ বাতিল করবে এবং আইনানুগ ব্যবস্থা তারা কিন্তু গ্রহণ করবে, অর্থাৎ কোনো মিথ্যার আশ্রয় কিন্তু আপনারা নেবেন না। তো বন্ধুরা, এখানে আবেদনকারীর বয়স, প্রার্থীর আবেদন বয়স 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ 35 বছর বা তার কম হতে হবে, সর্বোচ্চ 35 বছর এবং তার কম হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে বলতেছে আরও একটি বিষয়, প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজ একটিমাত্র আবেদন করতে পারবেন, একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস পছন্দ দিতে পারবেন, আপনি 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন, এর ভিতরে আপনি যে কোনো একটাতে চাকরির জন্য উপযুক্ত হবেন। উক্ত পছন্দের প্রদানের পর কোনো প্রার্থী যদি চয়েস বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্ম প্রদর্শিত আদার অপশনে নামক ইয়েস ক্লিক করতে হবে, যদি ইচ্ছুক না হয় তাহলে নো ক্লিক করতে হবে,
অর্থাৎ আপনি যদি 40-এর বেশি অর্থাৎ অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও যদি চাকরি করতে চান এটা চয়েস বাদেও, তাহলে ইয়েস নো অপশন পাবেন, সেখানে কিন্তু আপনাদের টিক মার্ক করে দিতে হবে। এটা জাস্ট আর কি তারা প্রসেসটা বলতেছে যে কীভাবে আপনি আবেদন ফর্ম পূরণ করবেন, কোন কোন জায়গায় আসলে নীতিমালাগুলো প্রযোজ্য হবে, সেই জিনিসগুলো তারা বিস্তারিত এখানে আলোচনা করতেছে। তো এখানে বন্ধুরা টাকার অঙ্কটা, সেটা হচ্ছে সকল পদের ক্ষেত্রে আবেদনকারী নির্ধারিত 1,000 টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি প্রদান না করলে আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আবেদন ফি তারিখ সময় হচ্ছে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ শুরুর তারিখ হচ্ছে 29/12/2022, এটা বেলা 12টা থেকে শুরু হয়ে যাবে, এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে 29/1/2023, অর্থাৎ অলমোস্ট এক মাসের মতো সময়, এক মাসের একটু কম সময় আপনারা পাচ্ছেন। 29/1/2023 সালে রাত 12টার মধ্যে কিন্তু আপনাদের এই আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্লাস টাকাটাও প্রদান করে দিতে হবে। মুক্ত তারিখ রাত 12টার থেকে শুরু করে অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 1/2/2023 অর্থাৎ আবেদন ফর্ম যখন আপনারা শেষ করবেন তারপর থেকে 72 ঘন্টার মধ্যে অর্থাৎ 1/2/2023 তারিখ রাত 12টা পর্যন্ত SMS-এর মাধ্যমে ফি প্রদান করতে পারবেন। তো বন্ধুরা এই তারিখটা অবশ্যই লক্ষ্য করবেন, তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং এই তারিখের ভেতরেই কিন্তু আপনাদের টাকাটা কিন্তু দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এখানে ওয়েবসাইটটি দেখতেই পারতেছেন, সেটা হচ্ছে ngi.teletalk.com.bd, ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন। এখানে বিস্তারিত কীভাবে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল নমুনা ডেমো দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আরও কিছু নীতিমালা এবং শর্তাবলী কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সেটা যখন আপনারা এই যে এখানে একটি জিনিস খেয়াল করুন যে যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং অবশিষ্ট পদে পুরুষ মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো ওই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু বিস্তারিত আছে, সো ওইটা আপনারা খুব সাবধানের সাথে পূরণ করবেন, একটু এদিক ওদিক হলে কিন্তু আপনাদের আবেদন ফর্ম বাতিল হয়ে যাবে। সো প্রত্যেকটা স্টেপ আপনারা দেখে বুঝে তারপরে কিন্তু অনলাইনে আবেদন করবেন, কারণ এটা অনেক বড় বিজ্ঞপ্তি এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এটা স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আপনি এখানে জয়েন করতে পারবেন এবং বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অবশ্যই এগুলো সবগুলো কিন্তু MPO-ভুক্ত। সো আপনাদের চাকরি পারমানেন্ট হবে এবং বেতন কাঠামো নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এই ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।